করতে যাওয়া হবে না 10 তারিখে 10ই ডিসেম্বর সমাবেশ। তোমাদের বাপের আদেশ তো রয়েছে, কার বাপের আদেশ তো 10 তারিখে এইখানে এই সমাবেশ হবে। সমস্ত সীমা ছাড়িয়ে গেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আজকে তাদের সমস্ত দুর্নীতি, তাদের আত্মভরিতা, তাদের অহংকার সবকিছু নিয়ে এই দেশের মানুষকে তারা জিম্মি করে ফেলেছে। তাদের কথা শুনলে মনে হয় যে ওরা হচ্ছে মালিক আর আমরা হচ্ছে চাকর বাকর প্রজা। এই দেশের মানুষ তাদের প্রজা। বিলেতে হয়েছে মিথ্যা আমরা, ঢাকায় হয়নি এখনো হবে, এখনই মামলা শুরু হয়ে গেছে। আরে মামলা দিয়ে কি আটকানো গেছে? 15 বছর আটকানো গেছে। 35 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা দিয়েছে, একজন তো তার কাছে যত মামলা দেবে তত আরো শক্তিশালী হবে, মানুষ তত রুখে দাঁড়াবে। বাধা দিলে বাঁধবে লড়াই, বাধা দিলে বন্ধুগণ, এটা আমাদের জীবন মরণের সমস্যা, আমাদের জাতির অস্তিত্বের প্রশ্ন, আমাদের বেঁচে থাকার প্রশ্ন, আমাদের স্বাধীনতার প্রশ্ন। আজকে যে নারায়ণকে হত্যা করা হয়েছে, শামকে হত্যা করা হয়েছে, নূরে আলমকে হত্যা করা হয়েছে, তাদের রক্তে ঋণ আমাদের শোধ করতে হবে না? তাদের রক্তকে আমরা বিঠা যেতে দেবো? তাদের মায়ের চোখ তাকে বিঠা যাবে? তিনি আজকে শুধু 8,000 মাইল দূরে তিনি প্রতীক্ষা করছেন, তাকে বিঠা যাবে? আমরা সবাই উপকৃত হয়েছি, আমরা সবাই উপকৃত দাঁড়াবো। আমরা ইনশাআল্লাহ শান্তিপূর্ণ মধ্যে দিয়ে শান্তিপূর্ণ হবে, জনগণের শক্তি নিয়ে আমরা এদেরকে পরাজিত করব, কি ঠিক না? আমাদের নেতা কি স্লোগান দিয়েছেন? কি স্লোগান? ফয়সলা হবে কোন পথে? আল্লাহর কাছে এই প্রার্থনা করছি, দোয়া করছি আল্লাহ তাকে এবং আমাদের যে ভাইরা সন্তানেরা রক্ত দিয়েছেন তাদেরকে বেহেশত নসিব করুন, আর আমাদেরকে সেই শক্তি দেন যেন সেই শক্তিতে আমরা বাংলাদেশকে মুক্ত করতে পারি, তাদের রক্তে ঋণ শোধ করতে পারি। এই কথা বলে আপনাদের সকলকে আবারও সেই প্রস্তুতি নিন, উঠে দাঁড়িয়ে আমরা অনেক আগে বলেছি, আমরা আইন মেনে চলে আইন মেনে চলতে চাই, আমরা চিঠি দিয়েছি, আমরা খুব পরিষ্কার করে বলেছি যে সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ হবে, এবং আমাদের দাবিও পরিষ্কার। আমরা বলেছি যে আমাদের তেলের মূল্যের বৃদ্ধির প্রতিবাদে, আমরা বলেছি চাল ডাল তেল রঙের দাম কমানোর দাম বৃদ্ধির প্রতিবাদে, আমরা বলেছি আমাদের ভাই শাহুল, নূরে আলম, আব্দুর রহিম, আলিম এবং নরেন্দ্রের হত্যার প্রতিবাদে আমরা এই সমাবেশগুলো অনুষ্ঠিত করেছি। আমরা বলেছি দেশনেত্রী বেগম খালেদা মুক্তির দাবিতে 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, তার প্রতিবাদে আমাদের এই সমাবেশ। এখনো তো আসল ঘোষণাটা দেই নাই, আসল ঘোষণাটা আসলে 10 তারিখে সেই দিন থেকে শুরু হবে একটা ফরান্দ, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। এখানে পুরো কম্প্রোমাইজ নেই, এবং শান্তিপূর্ণভাবে চলে যান। বারবার করে বলছি, বারবার বলছি, আমরা আমরা শান্তিপূর্ণভাবে চলেছি, 7টা সমাবেশ করেছি, আমরা প্রতিটি সমাবেশে আপনার বাধা দিয়েছেন। আরে কত ভীরু, কত টাপুরুষ গাড়ি বন্ধ করে দেয়, গাড়ি বন্ধ করে, ট্রাক পাস বন্ধ করে দেয়, লেগুনা বন্ধ করে দেয়, তাতে কি কোনো সমাবেশ বন্ধ করতে পারছে? মানুষ আরো বাড়ছে,
ইমরানদার সমাবেশকে তোরা তিন তিন বার তিন তিন বার ধরে তোমাদের পিন্তি চক্রে আমাদের জীবন নিয়ে খেলছে, আমাদের প্রাণ নিয়ে খেলছে, আমার ছেলের প্রাণ গেছে, আমার ছেলেকে হত্যা করা হয়েছে, ফেটে পড়তে হবে, বিক্ষোভে ফেটে পড়তে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, জেগে উঠতে হবে সবাইকে, জেগে উঠতে হবে বন্ধু। এমনি এমনি কেউ শোনে না, শোনাতে হবে, মানুষের সমস্ত শক্তি দিয়ে তার বল দিয়ে এদেরকে বাধ্য করতে হবে বন্ধুগণ শুনতে, এদেরকে চলে যেতে বাধ্য করতে হবে বন্ধুগণ। এই যে ভাই শোনেন, আমি শেষ করব, শোনেন শোনেন শোনেন, এরা এত ভীরু এত কাপুরুষ কি করছে, এখন মিথ্যা মামলা দিচ্ছে, আমাদের সন্তান ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শোয়ারামপুর ইউনিয়নের এক সেই নির্জন গ্রামে সে শহীদ হয়েছে বন্ধুগণ। শেখ হাসিনার আর আরেকজন নিরপরাধ যুবকের রক্তে রঞ্জিত হয়েছে বন্ধুগণ। আজকে সেই নারায়ণের হত্যার প্রতিবাদে বিএনপি সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। আমরা যখন ষাটের দশকের ছাত্র তখন একটা কবিতা আমাদের কিন্তু আলোড়িত করে, 1952 সালে যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে অনেক অসাধারণ সাহিত্য রচনা হয়েছিল, কবিতা রচনা হয়েছিল, তার মধ্যে একটি কবিতার কটি লাইন আমাদেরকে সব সময় আলোড়িত করতো, সেটি ছিল ধানের গুচ্ছে আজ রক্ত জমেছে, সমুদ্র তাই ডুবে হলো, এরাই বসন্ত হয়ে দিয়ে গেল, নগরীর যত শিবিরে শিবিরে খুন হয়ে গেছে, খুন হয়ে গেল বন্ধুগণ। বাঞ্ছারামে এই সোনারামপুর ইউনিয়নে আমাদের সন্তান আমাদের ছেলে নয়ন খুন হয়ে গেছে। আপনার পত্রিকা দেখেছেন যে তার একটা অসহায় স্ত্রী একটা ছোট্ট শিশুকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে যে আমার নয়ন কি পাপ করেছিল যে তার ছেলেটা এটি হয়ে গেল বন্ধুগণ। আজকে এই চলমান আন্দোলনে আমাদের 7 জন তরুণ যুবকের প্রাণ নিয়ে নিয়েছে, এরা যখন কথা বলে মনে হয় এরা ধর্মপুত্র যুধিষ্ঠির, কিন্তু এরা সবচাইতে নির্মম ইতিহাসের তাই ভূমিকা পালন করছে বন্ধুগণ। আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গতকাল বলেছেন, আজকে পত্রিকায় এসছে যে বাঞ্ছারামপুরের ঘটনা সাজানো ঘটনা, এরা কত অমানবিক হতে পারে, কত নির্মম অমানবিক হতে পারে যে একটা দুঃখ পর্যন্ত প্রকাশ করে না, তারা বলে এটা সাজানো ঘটনা। আরে সাজানো নায়ক তো তোমরা হয়ে আছো, জোর করে ড্রামা তৈরি করে বিনা ভোটে মানুষের বিনা সমর্থনে বন্দুক পিস্তলের কেউ ক্ষমতায় বসে আছে,
তোমাদের কোন লেজিটিমেসি আছে, কোন মর্যাদা আছে এই বাংলাদেশের সংবিধানে? সংবিধান যদি সত্য হয় তোমরা সত্য হও। কারণ এখানে পরিষ্কার করে বলা আছে যে বাংলাদেশের সরকারকে নির্বাচিত সরকার হতে হবে। তোমরা নির্বাচিত নও। এতদিন তো আমরাই বলে এসছি যে তোমরা অনির্বাচিত সরকার, তোমরা অবৈধ সরকার, ভোট করেছ আগের রাতে, ভোট করেছ চুরি করে। এখন বিদেশিরাও বলতে শুরু করেছে। জাপানের রাষ্ট্রদূত সে বলেছে আগে কোনোদিন শুনিনি মায়ের জন্য বাপের জন্যে যে আগের রাত্রে পুলিশ বলিয়ে নিয়ে যায়। এই কথাও আমাদেরকে শুনতে হলো বন্ধুগণ। আজকে এই সরকার তারা শুধু ক্ষমতায় থাকার জন্য, তারা বাংলাদেশের সমস্ত মানুষকে জিম্মি করে আজকে হত্যা নির্যাতন গুম খুন করে তাদের এই অবৈধ রাজত্ব কায়েম করেছে বন্ধুগণ। আমাদের পুলিশ ভাইয়ের সামনে সবাই দাঁড়িয়ে আছেন, এইদিকেও আছেন ওইদিকেও আছেন, অত্যন্ত কমব্যাট ইউনিফর্ম পরে। আমি তাদের কাছে যদি একটা প্রশ্ন রাখতে চাই যে তারা এই দেশের সন্তান, এই দেশের প্রতিটি মানুষ তারা ট্যাক্সের পয়সা দিয়ে এদেশের সমস্ত রাজ কর্মচারীদের বেতন দেয়, এই দেশের মানুষ তারা তাদের গোটা বাংলাদেশের যত পুলিশ প্রশাসন, প্রশাসন সেনাবাহিনী সকলে ভরণ পোষণ করে এই দেশের মানুষ বন্ধুগণ। আপনাদের ঘাড়ে বন্দুকটা রেখে শেখ হাসিনা আওয়ামী লীগ আজকে যে অবৈধ অন্যায় বেআইনি অমানবিক শাসন চালিয়ে যাচ্ছে তার দায় কিন্তু এসে পড়ে আপনাদের উপর। মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে তাই না? র্যাব কি ইচ্ছা করে খুন করেছিল? র্যাব কি ইচ্ছা করে খুন করেছিল? শেখ হাসিনার নির্দেশ না থাকলে তাদেরকে খুন করার, খুন করার কোন অধিকার আছে? একইভাবে বাঞ্ছারামপুরে যে পুলিশ ভাই গুলি করেছে তাকে নির্দেশ দিয়েছে বলে সে কিন্তু গুলি করেছে বন্ধুগণ। সে নির্দেশটা তাকে সে করে। আজকে আবারও বলি নিষেধাজ্ঞা আমরা চাই না। অন্য রাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে আমাদের জন্য লজ্জাকর, লজ্জা অপমানে, কিন্তু এই লজ্জা অপমান জন্য দায়িত্বে শেখ হাসিনা আওয়ামী লীগের সরকার বন্ধুগণ। আমরা চাই না যে আমাদের অন্য কোনো বাহিনী আবার সেই নিষেধাজ্ঞায় পড়ুক। তাই পরিষ্কার করে বলতে চাই জনগণের প্রতিপক্ষ কেউ হবেন না, জনগণকে কখনোই ছোট করে দেখবেন না। এই জনগণ এই দেশের মালিক, ওই শেখ হাসিনা নন বা আওয়ামী লীগ নয় বন্ধুগণ। এই কথাগুলো পরিষ্কার। আমরা 1971 সালে স্বাধীনতার যুদ্ধ করেছি, বুকের রক্ত ঝেড়ে দিয়েছি, দীর্ঘকাল সংগ্রাম করেছি একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, মানুষের অধিকারের জন্য, মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করার জন্য। আজকের এই বাংলাদেশ তৈরি করবার জন্য সেদিন আমরা যুদ্ধ করিনি বন্ধুগণ। শুধুমাত্র একজন ব্যক্তি বা একটা গোষ্ঠী বা একটা দলকে ক্ষমতায় রেখে দেওয়ার জন্য, তার অবৈধ ক্ষমতাকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা এই দেশের স্বাধীনতা যুদ্ধ করিনি।